চিহ্নিত রাজাকারের ছেলেকে আওয়ামী লীগের পদ না দেওয়ার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। আজ দুপুরে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারের পার বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা জুলহাস আমিন, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সেলিম রাজা সহনিকে উপস্থিত ছিলেন। বক্তাদের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের একটি পদে চিহ্নিত এক রাজাকার পুত্রকে সভাপতি করার চেষ্টা করা হচ্ছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।